বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে খুব বেশিরভাগ দেখা যাচ্ছে অনেকেরই মধ্যে একেবারে কম বয়স্ক বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে ক্যান্সারের সমস্যা কিন্তু দেখা দেয় টিউমার উঠে শরীরের যে কোনো জায়গাতে আপনার চাকার মতো অনুভূতি দেখা দেয় ছেলেদের শরীরের যে কোনো অংশে মেয়েদের ব্রেস্টে বা শরীরের অন্যান্য যে কোনো অংশে কিন্তু চাকার মতো আপনার অনুভূতি আপনি দেখছেন বা চাকা উঠে আছে সো এই যে টিউমার হলো এটাকে আমরা টিউমার বলে থাকি এই টিউমার থেকে কি যে কোনো কারো ক্যান্সার হতে পারে এই বিষয়টা আমাদের মনে অনেকেই কিন্তু ভ্রান্ত ধারণা থাকেন বা অনেকেই এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝেন না দেখুন এই যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আমাদের শুরুর দিকে ভালোভাবে বোঝা খুব বেশি প্রয়োজন কারণ এই যে টিউমার হয়েছে এই টিউমার থেকেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বন্ধুরা থেকে যায় এবার প্রশ্ন হলো যে কোন টিউমারটা থেকে ক্যান্সার হতে পারে এবং কোন টিউমারটা থেকে ক্যান্সার হবে না এই বিষয়টা এবং কেন হবে না এই বিষয়টা আমাদের বোঝা কিন্তু খুব বেশি প্রয়োজন যে কোনো কারো শরীরের মধ্যে কোনো চাকার মতো রয়েছে আপনার মুখে বা শরীরের যে কোনো অংশে কোনো ক্ষত বা মুখের ভেতর কোনো ঘা রয়েছে অনেক দিন ধরে ঠিক হচ্ছে না আপনার বাওয়েল এবং ব্লাডারের মুভমেন্টের পরিবর্তন আপনার ইউরিনের কালারের পরিবর্তন আপনার স্টুলের কালারের পরিবর্তন হচ্ছে পেটের মধ্যে আপনার ব্যথা যন্ত্রণা লেগে আছে আপনি সাবধান হয়ে যান এই সমস্ত যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলো কিন্তু বিপদ সংকেত আপনার জন্য হতে পারে আর যদি এমন কোনো লক্ষণকে আমরা অবহেলা করি এটাই আমাদের থেকে বড়ো বিষয় আমরা ভাবি একেবারে ছোটো বিষয়টা এটা পরবর্তী সময়ে ঠিক হয়ে যাবে বা আমরা যে কোনো জায়গা থেকে হোমিওপ্যাথি মেডিসিন বা অন্যান্য বিভিন্ন যে ঘরোয়া উপায় রয়েছে এগুলো আমরা কিন্তু অবলম্বন করে থাকি এবং দেখা যায় পরবর্তী সময়ে এটা বিশাল আকার ধারণ করে বা বড় আকার ধারণ কিন্তু করতে পারে এবং পরবর্তী সময়ে এই টিউমারটা কিন্তু ক্যান্সারেও রূপান্তরিত হতে পারে তো অবশ্যই অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা আপনারা কিন্তু পেয়ে যাবেন সো দেখুন প্রথম আমি এই ভিডিওতে আলোচনা করব যে কোনো টিউমার যদি হয় তাহলে টিউমার মানেই কি ক্যান্সার হতে পারে এবং এই ভিডিও শেষের দিকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে বলব যে ক্যান্সার যদি কারো হয় বা তার সম্ভাবনা থাকে তাহলে তার পূর্ববর্তী বা শুরুর দিকের যে লক্ষণগুলো দেখা দেয় এই লক্ষণগুলো কি কি এমন আট থেকে দশটি লক্ষণ সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট ভিডিও কারণ সাবধান না থাকলে আপনার যদি না বুঝেন বিষয়গুলো যে কোনো সময় বিপদ হতে পারে তো প্রথমেই বন্ধুরা বলি যে টিউমার থেকে ক্যান্সার হতে পারে দেখুন টিউমার যে হয় চাকা যে কোনো জায়গাতে শরীরে এটা বিভিন্ন কারণে আমাদের শরীরের মধ্যে কিন্তু টিউমার হতে পারে টিউমারটাকে আমরা দুই ধরনের বলতে পারি একটাকে আমরা বলি বিনাইন টিউমার এই বিনাইন টিউমারগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে ডাক্তারবাবুরা দেখলে বুঝবেন এবং এক থেকে দুই দিন লাগবে আপনার যদি অপারেশন করে নেন এবং এই টাকাটাকে যদি বের করে ফেলেন তাহলেই এখানে সমস্যার সমাধান সমস্যা শেষ বাট যে মেলিগনেন্ট টিউমারগুলো রয়েছে মেলিগনেন্ট মানেই কিন্তু সেটা কিন্তু ক্যান্সারাস অর্থাৎ এই টিউমারটা আপনার এখানে আপনি হাতে দেখলেন এটা কিন্তু আপনার শরীরের অন্যান্য জায়গায় তো ছড়াবে আপনার শরীরের অন্যান্য জায়গার মধ্যে টিউমার সৃষ্টি করবে যদি সেটা মেলিগনেন্ট সেল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ক্যান্সারাস এবং অবশ্যই সেটা বিপজ্জনক শুরুর দিকে তার চিকিৎসা করাটা সব থেকে বেশি প্রয়োজন রোগটাকে নির্ণয় করে মহিলাদের মধ্যে দেখা যায় ব্রেস্টের মধ্যে অনেক সময় চাকা দেখা দেয় সেটা ফাইব্রোয়েডনোসিস হতে পারে টিবির ফলো হতে পারে ফাঙ্গাল ইনফেকশনের ফলো হতে পারে বা এগুলো কিন্তু বিনাইন টিউমার এবং বেশিরভাগ খুব কমই দেখা যায় যে মহিলাদের মধ্যে যে ব্রেস্টের মধ্যে চাকা যারা দেখা যায় সময় ক্যান্সার ফাইভ টু টেন পার্সেন্টের হতে পারে তবে এটাকে আপনি বসে থাকলে হবে না একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা করাটা বা পরিষেবা নেওয়াটা কিন্তু খুব বেশি প্রয়োজন তাছাড়াও অনেকে দেখা যায় ফ্যাট বিভিন্ন হাতে বা পায়ের যে কোনো জায়গাতে নার্ভের আশেপাশে যে কোনো জায়গাতে আপনার ফ্যাট বা চর্বি জমে যেতে পারে ডিপোজিট হতে পারে এবং এগুলো কিন্তু ক্যান্সারাস হয় না এগুলো বিনা হয় বাট আপনাকে দেখানো তো প্রয়োজন পুরুষদের মধ্যে হতে হতে পারে পারে হাইড্রোসিল বা অন্যান্য যদি কোনো টিউমার হয় সেটা বিনাইন হতে পারে মেলিগনেন্টও হতে পারে অর্থাৎ যে টিউমারই আপনার শরীরের মধ্যে দেখা দিক না কেন আপনি ছেলে হন মেয়ে হন যেই হন না কেন যদি কোন অনিয়ন্ত্রিত গ্রোথ আমরা ক্যান্সারটাকে বলি কি সেটা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে একটা গ্রোথ হয়ে যায় আপনার শরীরের মধ্যে এই যে অনিয়ন্ত্রিত যে গ্রোথটা আপনার শরীরের মধ্যে হলো আপনি শুরুর দিকে সেটাকে একজন চিকিৎসকের দেখানো খুব বেশি প্রয়োজন নাকি ঘরে বসে থাকা একজন চিকিৎসক দেখলেই বুঝতে পারবেন যে এটার পরিণতি কী হতে পারে এবং সেটা প্রপার চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু সমাধান পেতে যদি সেটা মেলিগনেন্ট থাকে তাহলেও শুরুর দিকে থেকে যদি আপনি নির্ণয় করা যায় তাহলেও কিন্তু তা থেকে মুক্তি পাওয়া সম্ভব আর বেশিরভাগ যেটা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট উপরে বিনাইন হয়ে থাকে এগুলো তো কেটে বের করে দিলেই কিন্তু তার সমাধান হয়ে যায় তাই ভয় পাওয়ার এত একটা কারণ কিন্তু নয় বাট আপনাকে চিকিৎসা পরিষেবা নেওয়া খুব বেশি প্রয়োজন এবার আমরা জানবো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যদি কারো ক্যান্সার কোনো সমস্যা হয়ে থাকে তার পূর্ববর্তী লক্ষণগুলো কী কী এগুলো আমরা বুঝে নেই আমি এখানে লিখে রেখেছি এক এক করে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার বোঝানোর চেষ্টা করব প্রথমেই যেটা বলছি আমি মাস বা লাম্প অর্থাৎ আপনার শরীরের যে কোনো জায়গাতে যখন কোনো মাস কোনো চাকা কোনো লাম্প আপনি দেখতে পাবেন সেটাকে সন্দেহের আওতায় আপনার নেওয়া প্রয়োজন এবং তার চিকিৎসা পরিষেবা নেওয়া খুব বেশি প্রয়োজন দ্বিতীয় যে লক্ষণ বলব আনএক্সপ্লেনড ওয়েট লস অর্থাৎ আপনি কোনো এক্সারসাইজ করছেন না আপনি ওজন কমানোর চেষ্টাও আপনি করছেন না তারপরও দেখা যায় কি যে আপনার ওজনটা দ্রুত হারে কমছে আপনার দুই মাসের মধ্যে আপনার দশ কেজি ওজন কমে গেছে তিন মাসের মধ্যে আপনার পনেরো কেজি ওজন কমে গেছে এগুলো বেশিরভাগ দেখা যায় স্টমাক লিভার পেনক্রিয়াস এবং কলন এই তিন চারটা জায়গার মধ্যে যদি কোনো অনিয়ন্ত্রিত গ্রোথ বা কোনো ক্যান্সার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে আপনার হঠাৎ করে ওজন খুব বেশি পরিমাণে কমে যাচ্ছে তারপর বলবো পেইন ব্যথা ব্যথা শরীরের যে কোনো জায়গায় ব্যথা হতে পারে আপনি ব্যথার ঔষধ নিচ্ছেন তারপরও সেটা সারছে না মহিলাদের ব্রেস্টের মধ্যে খুব বেশি ব্যথা এবং একটা চাকার মতো আপনার হয়ে আছে এটা থেকেও সমস্যা দেখা যেতে পারে শরীরের যে কোনো জায়গা শরীরের ভেতরে বাইরে যে কোনো জায়গায় একটা লম্বা চাকার মতো রয়েছে ক্ষত একটা রয়েছে সেখানে ব্যথা খুব বেশি সো এটা সারছে না অনেক দিন হলো এবং সেটা বৃদ্ধি পেয়েই যাচ্ছে তার কালারের পরিবর্তন হচ্ছে তাতে আপনার সতর্ক থাকাটা কিন্তু খুব বেশি প্রয়োজন তারপর বলবো চেঞ্জ ইন বাওয়ান্ড বাটার হ্যাবিটস আপনার মল এবং মূত্রের অভ্যাসের মধ্যে পরিবর্তন হওয়া বা অনেক সময় দেখা যায় মলমূত্রের অভ্যাসের পরিবর্তন তার সাথে তার যে কালারগুলোরও পরিবর্তন হয়ে যায় অনেকের মলের সাথে রক্ত বেরিয়ে আসে ইউরিনের সাথে রক্ত বেরিয়ে আসে বা কোনো ডিসচার্জের মধ্যে দুর্গন্ধ থাকে এমন কোনো লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে তাকেও আপনাকে সন্দেহ করা খুব বেশি প্রয়োজন একটা বিষয়ে আমি আপনাদের পরিষ্কার করে দিই অনেকে হয়তো এই ভিডিওটা দেখে দ্বিধা বা দ্বন্দ্বে ভুগবেন যে আমার এই ছোটোখাটো সমস্যাগুলো রয়েছে তাতে আমার কি ক্যান্সারাস কোনো সমস্যা হলো কি না দেখুন আমি বলবো সমস্যাগুলো থাকলে আপনি চিকিৎসকের কাছে যান আপনি গিয়ে বুঝা প্রয়োজন যে এটা কেন হচ্ছে বাট প্রথমেই ক্যান্সার ভেবে সেটাকে ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু নেই অন্যান্য বিভিন্ন কারণে হতে পারে যেমন দেখুন এটা আপনার কোনো ফ্যাট ডিপোজিটের ফলে আপনার হতে পারে আপনার কোনো ফাইব্রোসিসের ফলে কোনো হতে পারে আপনার শরীরের যে কোনো অন্য যে কোনো পরিবর্তনের ফলে আপনার কিন্তু এই টিউমার বা চাকার আকার ধারণ করতে পারে ফ্যাট বা চর্বি জমে যেতে পারে আপনার ভেরিকোস ভেইন হতে পারে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু রয়েছে সো এগুলো বোঝা রোগ নির্ণয় করাটা খুব বেশি প্রয়োজন তারপর বলবো ফ্যাটিক বা ক্লান্তি ভাব আপনি এমনিতেই আপনার শরীর খুব বেশি দুর্বল অনুভব আপনার ওজন খুব বেশি কমছে এই লক্ষণগুলো কিন্তু থাকতে পারে তারপর বলব স্তোর আপনার যে কোনো জায়গাতে মুখের ভেতরে আপনার দাঁতের আশেপাশে আপনার শরীরের যে কোনো জায়গাতে কোনো একটা ক্ষত হলো কোনো একটা ঘা হলো সেটা অনেক দিন থেকে আপনি চিকিৎসা করছেন বাট সেটা ঠিক হচ্ছে না এমন কোনো ঘা তার কালারের পরিবর্তন হচ্ছে এগুলো থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তারপর বলবো যে আপনার কোনো মূল শরীরের মধ্যে কোনো তিল রয়েছে কোনো বড় কোনো তিল রয়েছে তার কালার পরিবর্তন হচ্ছে তার রং পরিবর্তন হচ্ছে দিন দিন বড় হচ্ছে বাড়ছে এমন কোন লক্ষণ কিন্তু ক্যান্সারের দিকে ইন্ডিকেট করতে পারে ব্লিডিং বা ডিসচার্জ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে সার্ভিক্সের মধ্যে যাদের ক্যান্সার হয় তাদের দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হয়ে যায় বা ব্লিডিং হয়ে যায় যে কোনো সময় সো মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় পুরুষদের ক্ষেত্রে অনেক সময় পায়ুপথে করোনের মধ্যে ক্যান্সার ইত্যাদি লোয়ার পর্ষণে হতে পারে সো বিভিন্ন লক্ষণ যে ডিসচার্জের মতো কোনো সমস্যা পুরুষ বা নারীদের মধ্যে ব্লিডিংয়ের কোনো সমস্যা এর এক্ষেত্রে কিন্তু আমরা সন্দেহ কিন্তু করতেই পারি সো তারপর আমি বলবো যে আপনার গিলতে অসুবিধা হওয়া গিলতে কোনো একটা খাবার যাদের গলার মধ্যে হয় তাদের খাদ্য মধ্যে যাদের হয়ে যায় তাদের কি হয় গিলতে অসুবিধা হয় আপনার কোনো খাবার নিলেন বমি হয়ে যাবে আপনি গিলতে পারছেন না আটকে যাচ্ছে গলার মধ্যে এমন যে লক্ষণগুলো এগুলো কিন্তু প্রকাশ পায় আবার অনেকের দেখবেন সর্দি কাশির সমস্যা যদি খুব বেশি থাকে তাহলেও গলার মধ্যে এমন একটা সমস্যা দেখা দেয় তাই আপনারা কিন্তু দুশ্চিন্তায় ভুগবেন না এমন লক্ষণ অনেক দিন থেকে আপনার মধ্যে দেখা যাচ্ছে আপনি অবশ্যই একজন চিকিৎসকর কাছে যান তাহলে কিন্তু সেটা নির্ণয় হয়ে যাবে যে কি হয়েছে তারপর আমরা আলোচনা করব যে কফ বা খুব বেশি আপনার কফ খুব বেশি আপনার কফ তার সাথে সাথে আপনার এক মাস হয়ে গেল কফ কমছে না তার সাথে আপনার গলার যে স্বর কণ্ঠ স্বর রয়েছে সেটা পরিবর্তন হয়েছে আপনার ভয়েস বক্সের মধ্যে যদি টিউমার হয় বা ক্যান্সারাস হয় এমন কিন্তু অবশ্যই দেখা দেয় সো বন্ধুরা তার প্রধান কারণ যদি আমি বলি যে কেন এই লক্ষণগুলো বললাম আপনাদের সতর্কতা খুব বেশি প্রয়োজন ধূমপান যারা করেন যারা তাম্বাকু সেবন করেন নেশাজাতীয় খাবার যারা গ্রহণ করেন তাদের বেশিরভাগ তাম্বাকু বিড়ি যারা সিগারেট যারা সেবন করে তাদের মুখের ক্যাভিটির মধ্যে ওরাল ক্যান্সার হতে পারে বা তাদের ফুসফুসের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিতে পারে তা থেকে ওদের কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে জেনেটিক একটা কারণ থাকে মা বাবার মধ্যে রয়েছে যেমন মায়ের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ছিল সেটা মেয়ের মধ্যে এসেছে তার লিভার অন্যান্য বিভিন্ন যেমন জেনেটিক্যালি একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে রেডিয়েশন আপনি খুব রেডিয়েশন নিচ্ছেন রেডিয়েশন থেকেও কিন্তু আপনার দেখা দিতে পারে সে এমন বিভিন্ন কারণ থাকে আমাদের লাইফস্টাইল জীবনযাত্রার পরিবর্তন যে হচ্ছে আপনার যদি একেবারে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা আপনার সো তার ফলেও কিন্তু আপনার এই ক্যান্সারের মতো সমস্যা দেখা পারে তবে যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো অবশ্যই আপনাদের একটু মনোযোগ দিয়ে বোঝা প্রয়োজন এবং এমন কোনো লক্ষণ প্রকাশ পেলে আমার উদ্দেশ্য এটাই যে এমন কোনো লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই আপনারা বাড়িতে বসে থাকবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন আর যে প্রত্যেক টিউমার মানে যে ক্যান্সার এমন কিন্তু নয় খুব কম সংখ্যক টিউমার থেকেই কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয় তবে অবশ্যই কোনো টিউমার বা কোনো চাকা আপনার শরীরের মধ্যে দেখা দিলে তার চিকিৎসা করা খুব বেশি প্রয়োজন বিনাইন হলে তো খুব ভালো সেটাকে কেটে বের করে দিলেই সেখানেই সমাধান বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনাদের মনে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করবেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমি খুব তাড়াতাড়ি আপনার উত্তর কিন্তু দিয়ে দেবো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন আগামী দিনে অনেক স্বাস্থ্য তত্ত্ব নিয়ে এই চ্যানেলে ভিডিওগুলো আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অল সেশন করে দিলে এমন তথ্য আপনি আরও পেয়ে যাবেন দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ